मनारा, मुनव्वर, अभिषेक और अरुण, ये सारे लोग नॉमिनेटेड रहेंगे और आपके लिए वोटिंग लाइन्स अभी खुलेगी और ये वोटिंग लाइन्स खुली रहेंगी कल शाम 6 बजे तक, यानी मंडे 22 जनवरी शाम 6 बजे तक। सो जल्द से अपने फेवरेट कंटेस्टेंट्स के लिए वोट करें आप, जितने भी लोग घर के अंदर बचे हुए हैं। अल्लाह करे, यानी के विकी তথ্যগুলো জেনে দিচ্ছেন, উনি সম্ভবত পাগলাগার থেকে আসছেন, ডাক্তারি তথ্য না জেনে, সায়েন্স না জেনে এই তথ্য দেওয়াটা ঠিক হয় না। Thank you.
हुई इतने भक्तों का जो उत्साह था आपको नहीं पता। शिवराज सिर्फ उन लड़कों से क्या सलमान खान छेत्री के একটা উপকারী ভিডিও কিছু তত্ত্ব আগে জানতাম, কিছু নতুন করে আজকে শিখলাম। অ্যালুমিনিয়াম একটু আগে জানতাম না, আজকে জানলাম।
आज नहीं कहते हैं। बात सही लगे तो कमेंट बॉक्स में राइट। कक्षा में एक अध्यापक ने स्वामी स्त्री भीतर झगड़ा होले जे चाटी काज करबेन ना। नंबर 1 झगड़ा होले কখনো বিছানা আলাদা করবেন না। আমরা অনেক সময় ঝগড়া হলে বলি তুমি এই ঘরে ঘুমাবা আমি ওই ঘরে ঘুমাবো, এই কথা কখনো বলবেন না। নাম্বার 2 স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবেন এবং স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবেন। নাম্বার 3 বাচ্চা কাচ্চা দুহাই দিয়ে কখনোই আলাদা আলাদা ঘরে ঘুমানোর অভ্যাস করবেন না, এতে করে স্বামী স্ত্রী ভিতরে ভালোবাসা কমে যায় আর দূরত্ব বেড়ে যায়। নাম্বার 4 স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়ার কারণ কখনো পরিবারের কোনো সদস্যকে জানাবেন না, এতে করে স্বামী স্ত্রীর ভিতরে সম্মানটা কমে যায়। দেখেন আপনার স্বামী সারাদিন বাইরে কষ্ট করে কার জন্য, আপনার জন্য, আপনার সন্তানদের জন্য। আর আপনার স্ত্রী প্রচন্ড গরমে প্রচন্ড ঠান্ডায় সারাদিন রান্না করে কষ্ট করে রান্না করে কার জন্য, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য। এই জন্য প্রত্যেকটা স্বামী স্ত্রীর উচিত দুজন দুজনের কষ্টগুলো কতদিন পরে সেটা মনে রাখবেন কার্বোহাইড্রেট আপনার শরীরে বাড়াবে, সেই জন্য সারা দিনের মধ্যে আপনি গোটা দিনে 150 গ্রাম